আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি লাইফ মুভ চ্যানেলের পক্ষ থেকে। আমি পারভেজ আহমেদ। আমাকে দেখেই মনে হচ্ছে আজকে আমি ঢাকা বিভাগের প্রাণকেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার প্রাণকেন্দ্র এবং 15 শতকের রাজধানী যাকে ইশাখার শহর বা ইশাখার আমলের রাজধানী বলা হয়ে থাকে এমন একটি স্থানে আজ আমি অবস্থান করছি। তবে সোনারগাঁয়ের প্রাচীন নাম ছিল সুবর্ণগ্রাম। ইশাখা ত্রিপুরা রাজ্যের রাজা চাঁদ রায়ের কন্যা এবং কেদার রাজার বোন স্বর্ণময়ীকে বিবাহ করেন। স্বর্ণময়ী পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম রাখেন সোনারগাঁও। সেই নাম অনুসারে বাংলার সোনারগাঁয়ের নামকরণ করা হয়। আমি সেখানে আজ অবস্থান করছি আপনাদের 15 শতকের সেই পুরাতন রাজধানীটির প্রাচীন সভ্যতার নিদর্শন ইশাখা জমিদার বাড়িটি বা শহরটি দেখানোর জন্য। এটি বর্তমানে একটি ব্যতিক্রম ধর্মীয় ঐতিহাসিক স্থান। এটি এই জমিদার বাড়িটি বা শহরটি জন্ম হয়েছিল 15 শতকের প্রায় মাঝামাঝি সময়ে। তবে চলুন দেখি সেই জমিদার বাড়িটি বা পুরাতন শহরটি কতটা গুছানো ও সুসজ্জিত ছিল, সে চিত্র আজ তুলে ধরব আপনাদের মাঝে। আপনারা দেখুন প্রাচীন সভ্যতার নিদর্শন ইশাখার জমিদার বাড়িটি এখনও পুরাতন ঝরাঝিন্ন স্থাপনা হয়ে দাঁড়িয়ে আছে সারিবদ্ধ হয়ে। তবে এখন নেই সেই জৌলুস আর অভিজাত্য, শুধু রয়ে গেছে স্মৃতির চিহ্ন। চলুন দেখি সামনের সেই ঝরাঝিন্ন স্থাপনাগুলো কিভাবে দাঁড়িয়ে আছে। রাস্তার দুপাশে ঝরাঝিন্ন শহরটি বিরামহীনভাবে দাঁড়িয়ে আছে, যেটার উজ্জ্বল দৃশ্য আমরা রীতিমতো দেখতেই পাচ্ছি। এই ভবনটির নাম ছিল ঝর্ণকূপ ভবন, যেটা এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় অবস্থানরত, সেজন্য আপনাদের ভিতরে নিয়ে দেখাতে পারছি না, সেজন্য আমি দুঃখিত। মুসলিম বীর ইশাখার কথা জানে না
এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কেননা আজকাল বিভিন্ন পাঠ্যপুস্তকে ইশাকার বীরত্ব ও ইতিহাসের কথা উঠে এসেছে। মসনদে আলবীর ইশাখা একজন প্রভাবশালী জমিদার ছিলেন। তার মূল বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত। আমরা সেখানে আজ আপনাদের দেখানোর জন্য অবস্থান করছি। প্রাচীন সভ্যতার এই প্রাচীন নিদর্শনটি জরাজীর্ণ হয়ে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু নেই সেই জৌলসতা ও বিজাত্য, শুধু কিছু স্মৃতি রয়ে গেছে। জরাজীর্ণ অবস্থায় কতটা সুন্দর সেই ভবনগুলো, যখন 15 শতকের মাঝামাঝি সময় ছিল, যখন স্থাপনাগুলো গড়ে উঠেছিল, তখন যে কতটা ছিল এখনকার চিত্র দেখেই আমরা বুঝতে পারছি। তখনকার চিত্র অঙ্কন হয়তোবা আমরা মন থেকে করতে পারবো না, এতটাই সুন্দর ছিল বর্তমানের সেই পানাম নগরী। চলুন আমরা সামনের দিকে যেয়ে দেখি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জরাজীর্ণ হয়ে আছে ভবনগুলো, একেবারেই ঝুঁকিপূর্ণ। তারপরেও এর সৌন্দর্য মুখে বলার মতো নয়। প্রতিটা কারুকাজ যেন মনের তুলি দিয়ে অঙ্কন করা হয়েছে।
বার্তা পেয়েছি, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি বিশাখার সেই রাজত্বর রাজধানী, যাকে বর্তমানে পানাম নগরী বলা হয়ে থাকে। তো আমি যাতে এরকমভাবেই আপনাদের মাঝে সর্বদা থাকতে পারি, সেজন্য আমাকে উৎসাহিত করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেতে পারেন। এই বলে আজকের মতো আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।